আপনি কি পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিতে আগ্রহী তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই একটি ভিডিওতে আপনাকে আমি বলে দিব কোন কোন কোম্পানি তাদের গ্রাহকদের পাসপোর্ট ছাড়া ডিউল কারেন্সি কার্ড প্রোভাইড করতেছে কার্ড নিতে কি কি লাগে এবং খরচ কেমন একটি ভিডিওতে আপনাকে আমি সব বলে দিব তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক Are you ready to transform your online presence? Visit our website and explore our premium products and services today. বর্তমানে এই প্রশ্নটা কমন হয়ে গেছে যে পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পেতে পারি বিশেষ করে যারা ফেসবুকে ব্যবসা করে ফেসবুকে বুস্ট করে থাকে সো তাদের ক্ষেত্রে তো একটা কারেন্সি কার্ড লাগে কিন্তু বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান এবং সেটা লেনদেন করতে চান ইন্টারন্যাশনাল লেনদেন তাহলে কিন্তু পাসপোর্ট ম্যান্ডেটরি আপনাকে কোনো ব্যাংকই তারা লেনদেন করতে দিবে না ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার পাসপোর্ট না থাকে আর আমরা সবাই জানি সাধারণত যে বাংলাদেশে পাসপোর্ট করতে যে কত ঝামেলা এটা সবাই আমরা জানি আমার নিজের পাসপোর্ট আছে আমি কত ঝামেলা করে অনেক সময় ব্যয় করে দৌড় করার পর একটা পাসপোর্ট পাইছি তো সেই বিষয়ে আমি আর যাচ্ছি না তো পাসপোর্ট ছাড়া আপনি ডিউল কারেন্সি কার্ড কিভাবে পেতে পারেন আমি উত্তর দিয়ে দিচ্ছি বাংলাদেশে কোনো ব্যাংক থেকে আপনি পাবেন না তারা আপনাকে দিবে কার্ড বাট লেনদেন করতে দিবে না যদি লেনদেন করতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট লাগে লাগবে এবং সেটা ডলার এনডোর্স করতে হবে অর্থাৎ ব্যাংকে গিয়ে অনুমতি নিতে হবে যে ভাই আমি ফেসবুকে বুস্ট করতে চাই ইন্টারন্যাশনাল লেনদেন করতে চাই আমাকে তুমি অনুমতি দাও তারপর তারা পাসপোর্ট নিয়ে গেলে ডলার এনডোর্স করে দেবে ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের বারো হাজার ডলার সর্বোচ্চ এনডোর্স করে দেয় ইভিএল আছে তারপরে বিশেষ করে বেশিরভাগ ব্যাংকই তাদের গ্রাহকদের ডিউল কারেন্সি কার্ড প্রোভাইড করে কিন্তু ডলার লেনদেন করার জন্য পাসপোর্ট ম্যান্ডেটরি বাধ্যতামূলক আচ্ছা এইটা হচ্ছে বড় সমস্যা এখন কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ পাসপোর্ট ছাড়া কিভাবে আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এবং সেটা ইন্টারন্যাশনাল লেনদেন কিভাবে করবেন এটার উত্তর হচ্ছে আপনি বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেখান থেকে না নিয়ে থার্ড পার্টি যে কোম্পানিগুলো আছে সেখান থেকে নিতে পারেন বাংলাদেশে বর্তমানে কিছু কোম্পানি আছে যেমন প্রিয় পে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনি সেখান থেকে দেখে নিন প্রিয় পে তাদের গ্রাহকদের জন্য আহ কারেন্সি কার্ড প্রোভাইড করতেছে পাসপোর্ট লাগবে না আপনার এনআইডি আপনার আহ জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা যদি পাসপোর্ট থাকে থাকলো আর যদি না থাকে তাহলে এনআইডি জন্ম নিবন্ধন সার্টিফিকেট আর তারপরে আপনার ছবি তারপরে বাসার কারেন্ট বিল বা ইউটিলিটি বিল এগুলো ভ্যারিফিকেশনের জন্য লাগবে এগুলো ব্যবহার করে আপনি কার্ডটা নিতে পারবেন তারপর আরেকটা কোম্পানি আছে যেমন হচ্ছে এলিভেট পে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি ভার্চুয়াল কার্ড তারা কিন্তু ফিজিক্যাল কার্ড দেয় না ফিজিক্যাল কার্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে চার্জ বেশি সো সেটা আমি পরে আসতেছি বাট প্রথমে আসি ভার্চুয়াল কার্ড নেই ভার্চুয়াল কার্ড আপনি ফ্রিতে পাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে এলিভেট পে প্রিও পে আরেকটা আছে রিডোড পে তারাও ভার্চুয়াল কার্ড দিয়ে দিয়ে থাকে যেটা আপনি ব্যবহার করে ফেসবুক বুস্ট করতে পারবেন যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন প্লে স্টোর থেকে কোনো কিছু কে না বা ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে কিছু কে না বা অর্ডার দেওয়া সব ধরনের লেনদেন করতে পারবেন এবং আপনি বিকাশ বা রকেট ব্যবহার করে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন অর্থাৎ টাকা ডিপোজিট করবেন সেটা ডলারে কনভার্ট হয়ে যাবে যখন আপনি লেনদেন করবেন তো যাই হোক তিনটা কোম্পানির নাম বললাম পে লিবেট পে প্রিও পে এই তিনটা কোম্পানি থেকে আপনি পাসপোর্ট ছাড়া বিল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড নিতে পারেন আর একটা কোম্পানি আছে সেটা হচ্ছে পায়োনিয়ার আপনি যদি ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত হয়ে থাকেন তাহলে আশা করি পায়িয়ার সম্পর্কে আপনার ধারণা আছে আর যদি না ধারণা থাকে তাহলে বলে দিচ্ছি এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যারা অনলাইন সাথে জড়িত তাদেরকে পেমেন্ট গেটওয়ে সাপোর্ট দিয়ে থাকে তারা অ্যাকাউন্ট পেশার প্রোভাইড করে পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট প্রোভাইড করে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা ইউএসএ ইউএসএর একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে আর কি আরেকটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুটোই দিয়ে থাকে কিন্তু সমস্যা হচ্ছে পায়োনিয়ার চার্জটা অনেক বেশি বছরে উনত্রিশ ডলার আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে বছরে উনত্রিশ ডলার দিতে হবে আর যদি ভার্চুয়াল কার্ড নিতে চান সেক্ষেত্রে চার্জ আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন সেটাও আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর পায়োনিয়ার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টে একশো ডলার আনতে হবে তারপর তা আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এর আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না একশো ডলার যখন হবে তখন আপনি আবেদন করবেন আপনার পোস্ট অফিসে তারা আপনাকে কার্ডটা পাঠিয়ে দিবে। আর অন্য যে তিনটা কোম্পানির কথা বললাম যে প্রিও পে এলিভেট পে এবং রিডোট পে সেখানে আপনার ডিপোজিট অল্প পরিমাণ করতে হবে আর কার্ড আপনি ফ্রিতে পাবেন আর ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড ফ্রিতে পাবেন ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে আপনার চার্জ আছে চার্জ দিতে হবে সেটা ওয়েবসাইটে নির্দিষ্ট করে উল্লেখ করা আছে আপনি দেখে নেবেন আমি নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি চেক করে নিন সো এইরকম তিন চারটা কোম্পানি থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন পাসপোর্ট লাগবে না যদি আপনার পাসপোর্ট না থাকে পাসপোর্টের ভোগান্তিতে আপনি না যেতে চান ঝামেলায় না যেতে চান তাহলে এই চারটা কোম্পানিতে আপনি ট্রাই করে দেখতে পারেন অ্যাপ্লাই করবেন যদি সব কিছু ঠিক থাকে তারা ভ্যারিফিকেশন করে যদি সব কিছু ঠিক দেখে ডকুমেন্ট ঠিক দেখে তারা আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে সো এভাবেই আপনি পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিবেন যে কোনো জায়গায় যদি আপনাকে বলা হয় যে কোনো ভিডিওতে বলা হয় যে বাংলাদেশেই বাংলাদেশের ব্যাংকে আপনাকে পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দিবে সেটা কিন্তু পুরোটাই ভুয়া পুরোটাই মিথ্যা কথা কারণ বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী পাসপোর্ট ছাড়া আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে ঠিকই কিন্তু সেটা আপনি লেনদেন করতে পারবেন না লেনদেন করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে এবং সেটা ডলার ইনডোর্স থাকতে হবে এটা হচ্ছে রুল নিয়ম আর যদি থার্ড পার্টি কোন কোম্পানি থেকে নেন তাহলে এখানে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্যাংকের সাথে কানেক্টেড থাকে এবং তারা আপনাকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড বা কার্ড প্রোভাইড করবে যেটা নেওয়ার জন্য আপনার কোনো পাসপোর্ট লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি বা আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার ইলেকট্রিক বিল বা ইউটিলিটি বিল অথবা আপনার ছবি এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই ডকুমেন্টগুলো দিলেই তারা আপনাকে ভ্যারিফাই করে কার্ডটা দিয়ে দিবে সেখানে পাসপোর্টে কোনো ঝামেলা নেই আশা করি বুঝতে পারছেন এরপরও আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে